আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম, বেঙ্গলি ইলেকট্রিক ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত আমার করার কথা না, তবে আমার এক ভাই উনি বলতেছে আমি ভিডিওর মধ্যে কুলিং ফ্যান লাগানোর ডায়াগ্রাম দেইনি, তো এই জন্য আজকে আপনাদের আমি কুলিং ফ্যানের জন্য শুধু ভিডিওটি করা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যান লাগাতে হলে আপনারা ব্যাটারি প্লাস থেকে একটি ডায়োড ব্যবহার করবেন, 5408 অথবা 1N4007। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস থেকে ডায়োডের মধ্যে যাবে, ডায়োড থেকে কুলিং ফ্যান প্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি মাইনাস থেকে কুলিং ফ্যান মাইনাসের মধ্যে। তো আসলে এটি একটা আমার ভুল, যা আমি এখন থেকে যা ভিডিও দিয়েছি একটি ভিডিও মেশিনের মধ্যে ও ডায়াগ্রামের মধ্যে আমি কুলিং ফ্যান লাগিয়ে দেখাইনি। তো আজকে আপনাদের কুলিং ফ্যানটি সংযুক্ত করে দেখালাম ডায়াগ্রামের মধ্যে, আপনারা ডায়াগ্রামের মধ্যে থেকে একটু বুঝে ভালোভাবে কুলিং ফ্যানটা লাগিয়ে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্র ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।